হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ডের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় অ্যাস্টন ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ সম্পর্কে জানব। এখানে আমরা স্কলারশিপের ডিটেলস এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের যে রিক্রুটমেন্ট আছে অ্যাডমিশন ডিটেলস সম্পর্কে জানব, এছাড়া টিউশন ফি এবং এই বিশ্ববিদ্যালয়ে কী কী প্রোগ্রাম রয়েছে এবং অন্যান্য খরচপাতিগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাবো, তার আগে বলি ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে অবশ্যই কথা না বলে চলে যাবো একদম মূল ভিডিওতে। প্রথম বেসিক ইনফরমেশনের মধ্যে আজকের স্কলারশিপটা হচ্ছে আপনার ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য, এবং এই স্কলারশিপটা আপনার MBA এবং মেডিসিন রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে এগুলো বাদে। এবং এখানকার যে প্রোগ্রাম পিরিয়ড, মানে প্রোগ্রামের সময় এটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে। এবং আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্সের যে অ্যাপ্লিকেশনের ডেটটা, এটা অনেকটা আলাদা। আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনার মে মাসের দিকে অ্যাপ্লাই করতে হবে, এবং মাস্টার্সের জন্য আপনার সেপ্টেম্বর অক্টোবর দিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আসে যে স্কলারশিপে আসলে সুযোগ সুবিধা কী। এই স্কলারশিপটা আপনাকে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেবে, যেটা আপনার টিউশন ফির উপরে কার্যকর হবে। এখন এই অ্যামাউন্টটা কী, ব্যাচেলার ক্ষেত্রে আপনাকে 17,500 পাউন্ড পর্যন্ত দেবে, যেটা আপনার টিউশন ফির উপরে কার্যকর হবে। এবং মাস্টার্সের জন্য হচ্ছে আপনার দশ হাজারের মতো হচ্ছে পাউন্ড দিবে, যেটা আপনার টিউশন ফির উপরে কার্যকর হবে। এখন এটা জাস্ট একটা অ্যামাউন্ট, এটা আপনার টিউশন ফির উপর কার্যকর হবে। এটা আসলে আপনার টিউশন ফির যে খরচটা আছে এটা কমাতে সাহায্য করবে আর কি। এছাড়াও আর কোনো সুযোগ সুবিধা স্কলারশিপে নেই। এবং আপনারা হয়তো জানেন যে অ্যাস্টন ইউনিভার্সিটিতেও আরও অনেক স্কলারশিপ আছে, স্পেশাল ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ রয়েছে, যেগুলো ফুললি ফান্ডেড এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে। তবে এই স্কলারশিপটা যারা অ্যাপ্লাই করবেন, যারা একটু টিউশন ফিটা রিডাকশন করতেছেন, তাদের জন্য মূলত আজকের এই ব্যাপারটা আর কি। তো এবার আসে যে স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কী। প্রথমে বলা আছে যে এখানে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আপনাকে ইংলিশ মিডিয়ামেই হচ্ছে এখানে পড়ানো হবে, এবং আপনার ইংরেজি ভাষার দক্ষতাও এখানে প্রয়োজন হবে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা হচ্ছে টিউশন ফিটা দেওয়ার সামর্থ্য নেই বা একটু লোয়ার কোয়ালিফিকেশান আছে ফাইন্যান্সিয়ালি, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ফুল টাইম ব্যাচেলার, মাস্টার্স এবং ফাউন্ডেশন প্রোগ্রামে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপটি। এছাড়াও আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে হচ্ছে এখানে সেগুলো আপনাকে মিট করতে হবে, মানে সেগুলো আপনাকে কনফার্ম করতে হবে। এছাড়া আপনি এই স্কলারশিপটা পাইলে অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন বা সেখান থেকে বেনিফিটেড হইতে পারবেন না। এটা বলার কারণটা হচ্ছে এখানে আরও অনেকগুলো স্কলারশিপ রয়েছে, সেগুলো হয়তো এটা হচ্ছে অনেক ভালো সুযোগ সুবিধা থাকতে পারে। তো আপনার যদি সেগুলোতে মনে হয় যে সেগুলোতে আপনি সিলেক্টেড হবেন না বা হন নাই, তাহলে আপনি এই স্কলারশিপটা হাতে রাখতে পারেন আর কি। অ্যান্ড বলে দেওয়া আছে স্পেসিফিক সিলেকশন ক্রাইটেরিয়া, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো এবার আসি যে ইউনিভার্সিটির দিকে, ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী আবেদনের যোগ্যতা থাকা লাগবে। প্রথমে যদি আমরা জিপিএর দিকে দেখি, ব্যাচেলারের ক্ষেত্রে আপনার এখানে 4-এর মধ্যে 3 চেয়েছে। তো আপনি যদি হিসাব করেন তাহলে আপনার হাই স্কুল বা কলেজের যে ডিগ্রি জিপিএ 5-এর মধ্যে, সেখানে 4.25 বা 4.50 উপর হলে আপনি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামের জন্য। এবং পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সের জন্য এখানে হচ্ছে আপনার জিপি 4-এর মধ্যে 3 থেকে 3.3 চাই হচ্ছে মিনিমাম স্কোর। তো 3.0 হলে আপনি অনেক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তবে একটু বেশি হলে 3.30 এরকম হলে আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি আছে এখানে, আপনারা যদি ব্যাচেলার অ্যাপ্লাই করেন বা মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে আইএলটিএস স্কোর এটা প্রয়োজন হবে মিনিমাম 6.5, তবে কোনো ব্যান্ড যেন আপনার 6-এর নিচে না হয়। এবং টোফেলে যে ইন্টারনেট বেস টেস্ট রয়েছে সেখানে আপনার মিনিমাম স্কোর হইতে হবে 93, তবে অবশ্যই লিসেনিংয়ে 20, রিডিংয়ে 19, স্পিকিংয়ে 23 এবং রাইটিংয়ে 22 থাকতে হবে। এছাড়াও এরা পিটি একাডেমি গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা স্কোর হইতে হবে মিনিমাম 63, তবে কোনো কম্পানির জন্য 57 না হয়, 57-এর কম না হয়।
এবং আমরা একটু ডকুমেন্টসের দিকে যাই, যে এখানে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। স্পেশাল ইউনিভার্সিটিতে স্কলারশিপ অ্যাপ্লাই করতে একটু কম ডকুমেন্টস প্রয়োজন হবে, স্কলারশিপে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বেশি ডকুমেন্টস হবে, কারণ আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখান থেকে অফার লেটার নিয়েই হচ্ছে মূলত আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। তো প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য রয়েছে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিস বা UCAS সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে, এবং পোস্ট গ্রাজের জন্য আপনারা হচ্ছে ডিরেক্টলি ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রয়োজন হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার যদি আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করেন তাহলে আপনার হাই স্কুল অ্যান্ড কলেজের যে ট্রান্সক্রিপ্টগুলো এগুলোর প্রয়োজন হবে, এবং পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে হলে আপনাকে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যে ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলো প্রোভাইড করতে হবে। যদি আপনার ট্রান্সক্রিপ্ট ইংলিশে ট্রান্সলেটার করা না থাকে তাহলে অবশ্যই ইংলিশে ট্রান্সলেটার করতে হবে। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভিশনাল টেস্ট স্কোর, এখানে IELTS, TOEFL, PTE এগুলো গ্রহণ করে আপনাকে নির্দিষ্ট যে স্কোর আছে এটা আপনাকে মেনটেন করে এবং তার সার্টিফিকেটের স্কোরটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে। প্রয়োজন হবে পার্সোনাল স্টেটমেন্ট, বা আমরা যেগুলো SOP বলি, যেই পার্সোনাল স্টেটমেন্টের মধ্যে অবশ্যই আপনার অ্যাকাডেমিক ইন্টারেস্ট, ক্যারিয়ার গোলস, আপনি কেন এই কোর্সটা বা এই প্রোগ্রামটা চুজ করেছেন, আপনি কেন অ্যাস্টন ইউনিভার্সিটি পড়াশোনা করতে চান, এই সমস্ত ব্যাপার হচ্ছে এখানে উল্লেখ করা থাকবে। প্রয়োজন হবে রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার, সাধারণত ব্যাচেলরের ক্ষেত্রে একটা অ্যাকাডেমিক রেফারেন্স প্রয়োজন হবে, এবং যারা পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে দুইটা রেফারেন্স প্রয়োজন হবে, একটা আপনি নিতে পারেন অ্যাকাডেমিক বা একটা প্রফেশনাল, বা দুইটাই আপনি অ্যাকাডেমিক বা দুইটা অ্যাকাডেমি নিতে পারেন বা একটা অ্যাকাডেমি একটা প্রফেশনাল নিতে পারেন। এবং অবশ্যই আপনি যার কাছ থেকে রেফারেন্স লেটার নেবেন সে যেন নিজে হচ্ছে এটা লেখে আপনার অ্যাবিলিটি এবং সুইটেবিলিটি সম্পর্কে ভালো করে জানে, এবং এই প্রোগ্রাম সম্পর্কে আপনি কতটা যোগ্য এগুলো সম্পর্কে যেন সে ভালো করে জানে। তো ইন্ডিভিজুয়াল না লিখলেও আপনি যদি নিজে লেখেন রিকমেন্ডেশন লেটারটা ওইটা যেন একটু ইউনিক হয় আর কি, একদম সেম দুইটা হইলে পারে একটু অন্য ধরনের দেখাবে আর কি। এছাড়া আপনার একটা কমপ্লিট CV বা রিজুমি প্রয়োজন হবে, যেটার মধ্যে আপনার অ্যাকাডেমিক এবং প্রফেশনাল হিস্টোরি এগুলো প্রয়োজন হবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও রাখতে পারেন। প্রয়োজন হবে আপনার পাসপোর্টের কপি, প্রয়োজন হবে পোর্টফোলিও প্রয়োজন হবে, স্পেশালি যারা আর্কিটেকচার, ডিজাইন এবং ক্রিয়েটিভ ডিসিপ্লিনে অ্যাপ্লাই করতে চান, তার মধ্যে অবশ্যই আপনার যে কাজগুলো আছে, আপনার যে স্কিলগুলো আছে এগুলো উল্লেখ করাতে হবে। এছাড়া যারা বিশেষ করে মাস্টার্স বা রিসার্চ এই প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, যদি আপনি PhD অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে একটা ডিটেল রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, যেটার মধ্যে আপনার রিসার্চ টপিক, মেথোডোলজি, অবজেক্টিভস, একটা নির্দিষ্ট প্রবলেমকে ডিফাইন করে প্রপোজালটা তৈরি করতে হবে। এছাড়া প্রয়োজন হবে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটার মধ্যে হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়ালি আপনি যোগ্য না বা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম এটা আপনি হচ্ছে প্রকাশ করবেন। এছাড়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো এখানে প্রয়োজন হইতে পারে আর কি। এবং আমরা একটু টিউশন ফির মধ্যে যাব, যে এই বিশ্ববিদ্যালয়ে আপনার টিউশন ফি মূলত কেমন। যদি আমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে দেখি তাহলে এখানকার যে আর্টস, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স স্টাডি এরিয়া আছে সেখানে আপনার প্রতি বছর £16,000 থেকে £18,000 প্রয়োজন হয়, এবং ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের জন্য আপনার £19,000 থেকে £21,000 প্রয়োজন হয় প্রতি বছর, বিজনেসের জন্য আপনার হচ্ছে £18,000 থেকে £20,000 প্রয়োজন হয় প্রতি বছর, হেলথ সায়েন্সের জন্য আপনার £20,000 থেকে £24,000 প্রয়োজন হয় প্রতি বছর, এবং মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে £16,000 থেকে £18,000 প্রয়োজন হয় প্রতি বছর, ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সের জন্য আপনার £19,000 থেকে £23,000 প্রতি বছর প্রয়োজন হয়, বিজনেসের জন্য আপনার £20,000 থেকে £25,000 প্রয়োজন হয় প্রতি বছর, হেলথ সায়েন্সের জন্য আপনার হচ্ছে £20,000 থেকে £25,000 প্রয়োজন হয় প্রতি বছর। এছাড়া আমরা যদি বাৎসরিক খরচ দেখি, আপনার লিভিং কস্টের মধ্যে যদি আপনি ক্যাম্পাসের মধ্যে থাকেন হল বা ডরমিটরিতে তাহলে আপনার প্রতি বছর £5,000 থেকে £7,500 প্রয়োজন হবে বা খরচ হবে, যদি আপনি ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে আপনার £4,000 থেকে £6,500 প্রয়োজন হবে। আপনি লোকেশন এবং আপনি কোন ধরনের বাড়িতে থাকছেন বা বাসায় থাকছেন এটার উপর নির্ভর করবে আর কি। খাবার বাবদ আপনার প্রতি বছর £1,500 থেকে £2,500 প্রয়োজন হবে, ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের জন্য আপনার £500 থেকে £1,000 প্রয়োজন হবে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য প্রতি বছর £500 থেকে £1,000, এবং আপনার কিছু পার্সোনাল এক্সপেন্স যেমন আপনার যে পোশাক এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, এন্টারটেইনমেন্ট এগুলোর জন্য আপনার হচ্ছে £1,500 থেকে £2,500 প্রতি বছর প্রয়োজন হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে প্রতি বছর আপনার কত পাউন্ড খরচ হইতে পারে, £10,000 থেকে £14,000 প্রতি বছর, ধরেন যে প্রতি মাসে আপনাকে মিনিমাম £1,000 খরচ করতে হবে যদি আপনি একটু ভালো মতো থাকতে চান আর কি।
এছাড়া আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা খরচ হবে, যেটা হচ্ছে প্রতি বছর £470 দেওয়া লাগে, এবং আপনাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা ভিসা ফি রয়েছে, সম্ভবত এটা £363 মতো হতে পারে। তো এবার আসে যে এই বিশ্ববিদ্যালয়ের স্টাডি এরিয়াগুলো কী কী আছে, মানে কোন কোন প্রোগ্রামে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, কী কী প্রোগ্রাম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন বিজনেস ম্যানেজমেন্ট স্টাডি এরিয়াতে যাই। এখানে আপনার রয়েছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যাচেলরের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এবং যে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে তার মধ্যে আছে MBA, যেটা ফুল টাইম MBA রয়েছে, MSc ইন বিজনেস অ্যানালাইটিক্স, MSc ইন মার্কেটিং ম্যানেজমেন্ট, MSc ইন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, MSc ইন স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, MSc ইন ইন্টারন্যাশনাল বিজনেস। এবং আমরা যদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স স্টাডি এরিয়ার মধ্যে যাই, তাহলে ব্যাচেলর প্রোগ্রামের মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এবং মাস্টার্স প্রোগ্রামের মধ্যে রয়েছে MSc ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, MSc ইন ডাটা সায়েন্স, MSc ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, MSc ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, MSc ইন সাইবার সিকিউরিটি, MSc ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা যদি হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের মধ্যে যাই, তাহলে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে এই স্টাডি এরিয়ার মধ্যে, আর হচ্ছে ফার্মেসি, বায়োমেডিক্যাল সায়েন্স, সাইকোলজি, অডিওলজি, নিউরো সায়েন্স। এবং যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে স্টাডি এরিয়ার মধ্যে রয়েছে MSc ইন ক্লিনিক্যাল নিউরো ফিজিওলজি, MSc ইন হেলথ সাইকোলজি, MSc ইন ড্রাগ ডেলিভারি, MSc ইন পাবলিক হেলথ, MSc ইন কগনিটিভ নিউরো সায়েন্স, MSc ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এবং আমরা সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস মধ্যে গেলে দেখব যে এখানে যে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি। এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম মধ্যে রয়েছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস, MSc ইন সোশ্যাল পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, MA ইন পাবলিক পলিসি, MSc ইন গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়াও যে ল স্টাডি এরিয়া রয়েছে তার মধ্যে আপনি করতে পারবেন ব্যাচেলরের মধ্যে LLB ল, ল উইথ ম্যানেজমেন্ট, ল উইথ ইন্টারন্যাশনাল রিলেশন। পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে LLM ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল, LLM ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, LLM ইন কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল ল, LLM ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। এছাড়া এখানে রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ট্রান্সলেশন নামে একটা স্টাডি এরিয়া, যার মধ্যে ব্যাচেলর করতে পারবেন আপনারা ট্রান্সলেশন স্টাডিজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মডার্ন ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশিওলজি। এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে স্টাডি এরিয়ার মধ্যে MA ইন ট্রান্সলেশন স্টাডিজ, MA ইন টেসল, MA ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, MSc ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন। এছাড়া যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি রয়েছে স্টাডি এরিয়া, সেখানে আপনার ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে প্রোডাক্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজাইন ইঞ্জিনিয়ারিং। পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে আপনার MSc ইন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, MSc ইন ডিজিটাল মার্কেটিং অ্যানালাইটিক্স, MSc ইন প্রোডাক্ট ডিজাইন ইনোভেশন। এবং ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যে স্টাডি এরিয়া রয়েছে তার মধ্যে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স উইথ ইকোনমিক্স, ম্যাথমেটিক্স উইথ কম্পিউটিং। এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে MSc ইন ডাটা অ্যানালাইটিক্স, MSc ইন ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স, MSc ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। রয়েছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন নামে একটা স্টাডি এরিয়া, যার মধ্যে আপনারা হচ্ছে ব্যাচেলর করতে পারবেন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট। এছাড়া রয়েছে ডিজিটাল অ্যান্ড কম্পিউটিং টেকনোলজি, যার মধ্যে আপনারা পড়াশোনা করতে পারেন ব্যাচেলরের মধ্যে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি। এবং মাস্টার্স প্রোগ্রামগুলো মোটামুটি এরকমই আর কি। তো এবার আমরা একটু অ্যাপ্লিকেশনের মধ্যে আসি যে স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে। প্রথমে এখানে হচ্ছে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লাই করতে হবে। আমরা দেখলাম যে আপনার হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওইখানে হচ্ছে আপনার UCAS একটা অ্যাপ্লিকেশন পদ্ধতি আছে, সেইভাবে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে হচ্ছে সেখান থেকে আপনাকে অফার লেটার দেবে, যদি আপনার অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো হয় আপনি সিলেক্টেড হন আর কি। এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আপনাকে হচ্ছে ডিরেক্টলি ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাপ্লিকেশন ফোরাম আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন যাবতীয় ইনফরমেশন এবং ডকুমেন্টস দিয়ে। তো আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার নিতে হবে, তারপর আপনি হচ্ছে এই যে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ আছে সেখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু করবেন। এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এবং যাবতীয় ডিটেলস আছে আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাপ্লাই করতে আপনার অল্প কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, যার মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন, পাসপোর্ট কপি, রেফারেন্স লেটার, অফার লেটার এবং আরও অন্যান্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অলরেডি ব্যবহার করে ফেলেছেন আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।